নমস্কার, আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে গাছপ্রেমিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাই। বন্ধুরা, বাগান করার উপকারিতা জানলে অবাক হবেন। শহরের জীবনে শখের বসে কিংবা বিশুদ্ধ হওয়ার কথা ভেবেই ছাদে বা বারান্দায় বাগান সাজিয়ে তোলেন। ফ্ল্যাট বাসায় বড় জায়গা না পেলেও বন্ধুরা বারান্দায় জল নিষ্কাশনের ব্যবস্থা করে নিয়েও গাছ লাগানো যায়। ব্যস্ততার মাঝে দিনের কিছুটা সময় বাগানের জন্য ব্যয় করলে তা উপকারী ও শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আসুন জেনে নিন বাগান করার ভালো কিছু দিক। আপনারা যে এইভাবে আমি যে এত পরিশ্রম করছি তার একটা তো কিছু একটা শরীরের উপকার আছে, সেটাই আমি আজকে তুলে ধরব। বন্ধুরা, বাগানে নিয়মিত কাজ করার অন্যতম একটি ব্যায়াম, আপনি যদি বাগানে আধ ঘন্টা বা এক ঘন্টা কাজ করেন তাহলে এক ঘন্টা হাঁটার চেয়েও বেশি ক্যালোরি খরচ হয়। আর কি ক্যালোরি নিয়ে আর চিন্তা নাই আপনার। বাগানে কাজ করলে শারীরিক পরিশ্রম হয়, যেমন বাগানে ঘাস পরিষ্কার করা, গাছের পাতা পরিষ্কার করা, এইসব হাতের পায়ের মাংসপেশী ও সন্ধির এই ব্যায়ামে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে। বন্ধুরা, সকালে মিষ্টি রোদে যদি বাগানে পরিচর্যায় মন দেন তাহলে আপনার এতে বাড়তি ভিটামিন ডি পাবেন। রোদে আপনাদের দেহে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে ও হাড়কে মজবুত করে। তবে হ্যাঁ, অবশ্যই সানস্ক্রিন মেখে আপনারা এই বাগানে পরিচর্যা করবেন এই রোদের মধ্যে। বন্ধুরা, অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ বাতাস পেতে দিনের কিছু সময় বাগানে হাঁটুন। সেখানে হাঁটলে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে যাবে অক্সিজেন, বুক ভরে ফুলের ঘ্রাণ নিলে মনটাও চনমনে হয়ে উঠবে। শহরে এই আবদ্ধ পরিবেশে জীবনের একটু সবুজের ছোঁয়া এনে দেবে মানসিক প্রশান্তি। তাই আপনারা বলবো এই সব দিক যে কটা ভালো বুঝতে পারছেন, বাগান করলে আমাদের শরীরের মনের কতটা শান্তি হয়, একটা এক্সাইজ, সেইগুলোই আমি আজকে তুলে ধরছি। ডাক্তারবাবুরা বলেন, বন্ধুরা সবুজের দিকে তাকালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, দু চোখ মিলে সবুজ বাগানের দিকে চোখ চেয়ে থাকুন দিনের কিছু সময়, এতে চোখ আরাম পাবে এবং সারাদিনে আপনার ক্লান্তি দূর হবে। এবং বাগান করলে নিজেদের চাষ করা সবজি ফল খেতে পারবেন, যা বিনা বাজারে খাবার থেকে শতকরা বিশুদ্ধ। নিজের মতন আপনারা তাজা ও ভেজালহীন খাবার আপনারা পাবেন। আর আপনি যদি ফুলের বাগান করে থাকেন তাহলে তো তাজা তাজা ফুল দেখি মন ভরে যাওয়ার কথা বন্ধুরা। আপনারা তাই বলবো ফুল ফল সবজি গাছের আপনারা বাগান করুন, অনেক উপকারিতা আছে, যেমন ওজন কমাতে এবং রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে। শখের বাগান করলে স্ট্রেস কিছুটা কমে, সর্বোপরি মন ও শরীর দুটো ভালো রাখবে বাগান। তাই যেসব বন্ধুরা বাগান এখনও করেন নাই বা ভাবছেন করব কি করব না, বা বাগান করলে খরচা বেশি, পরিশ্রম ও একটা আবদ্ধ হয়ে যাওয়া, কোথাও যেতে আসতে পারবো না, এই সমস্ত ভাবনা ছেড়ে দিয়ে নিজের শরীরের দিকে একটু নজর দিন, তাহলে আমাদের শরীর মন দুটোই থাকবে ফির। তাই আপনারা বড় না হলেও ছোট বাগান করুন, বাগানে প্রতিদিন কিছু সময় গাছপালা পর্যবেক্ষণ করুন। বন্ধুরা, আর একটা টিপস আমি বলছি, বাগান করার সময় অবশ্যই আপনারা গ্লাভস পরবেন, বাগান করার কাজ শেষ হয়ে গেলে হাত ধুয়ে নেবেন। ছাদে বাগান করার আগে জেনে নিতে হবে ছাদে ধারণ ক্ষমতা কতটুকু। অনেকেই এটাকে হেলাফেলা মনে করেন, কিন্তু লং টাইমে আপনার ছাদের ক্ষতির কারণ হতে পারে। তাই অপরিকল্পিত বাগান, তাই আপনি কেমন বাগান করবেন, কেমন জায়গায়, ওজন ইত্যাদি বিষয় ভালোভাবে বুঝে তারপরে বাগান করুন। গাছের জন্য রোদ অপরিহার্য, এক এক রকম গাছের রোদের প্রয়োজন হয় এক এক রকম। কোন কোন গাছ অল্প রোদে জন্মে, আবার কোন কোন গাছ এর জন্য বেশি রোদেরও প্রয়োজন হয়। ছাদে কোন পাশে কতক্ষণ রোদ থাকে এটা হিসাব করে ঠিক করবেন কেমন গাছের বাগান করবেন। ছাদে সব সময় বাতাস থাকবে একটা স্বাভাবিক, অতিরিক্ত বাতাসের ফলে মাটির আর্দ্রতা কমে যেতে পারে, যা গাছের জন্য ভালো হবে না। তাছাড়া বেশি জোরে বাতাস হলে গাছ নুয়ে পড়তে পারে, এটা আপনাদের বাগানের জন্য খারাপ। তাই বেশি বাতাস সামলাতে বেড়া দিতে পারেন আপনারা, এই রকম লাঠির সাহায্যে বেঁধে দিতেও পারেন, যাতে বাতাস হলে গাছটা নুয়ে যেতে না পড়ে। তাই আপনারা আমি যে টিপসগুলো বললাম, তাহলে বাগান করার কত পরিচর্যা করলে আমাদের শরীর মন কতটা ফিট থাকে, কত ভালো থাকে,
তাই আপনারা বাগান করুন আপনাদের স্বাস্থ্যের কথা ভেবে। শহরে বাস করেন সেখানে তো সবুজের আভা পাওয়া খুবই কম, কারণ যে গাছপালা কেটে দিয়ে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে সেখানে সবুজ গাছপালা দেখাই খুব কম। আমরা তো সবুজ গাছের দিকে তাকাতেও আমাদের মন হয়, কিন্তু আমরা কোথায় পাবো এইসব সবুজ গাছপালা? তাই আমরা যদি বাড়িতে ছাদে ছোট্ট একটা বাগান তৈরি করে আমরা যদি দিনে দুপুরে 1 ঘন্টা বা 8 ঘন্টা যদি বাগানের কাজে মন দিই, তাহলে আমরা একটা সুস্থ জীবন লাভ করব, মনে শান্তিও হবে। তাই আমি বলবো আপনারা বাগান করুন কোনো রকম চিন্তা ভাবনা না করে। তাই যেসব বন্ধুরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা বাগান করুন কোনো চিন্তাভাবনা না করে, বাগান করুন এবং শরীর মন দুটোকেই ফিট রাখুন। ধন্যবাদ।